হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি তো আজকে লাভ ও ক্ষতি শুরু করলাম আজকে টাইপ ওয়ান করবো তো টাইপ ওয়ানে কিছু মৌলিক প্রশ্ন যেমন ক্ষতির পারসেন্টেজ বের করা তারপর লাভের পারসেন্টেজ বের করা এই ধরনের অঙ্ক বিশেষ করে এই চ্যাপ্টার থেকে এসএসসি জিডি দু হাজার চব্বিশে দেখেছি অনেকটা কোশ্চিন এসেছে তো তো এই টাইপটা থেকেও অনেকটা কোশ্চিন আছে তোমরা পরপর দেখতে পাবে তো এই টাইপে মোটামুটি দু তিন রকম অঙ্ক রয়েছে ঠিক আছে তো প্রথমে বলি একটা যে লাভের শতাংশ বা ক্ষতির শতাংশ কিভাবে বের করব। তো লাভের শতাংশ বের করার জন্য আমরা নিচে ক্রয় মূল্য লিখবো উপরে লাভ লিখব আর একশো দিয়ে গুণ করে দেব তাহলে লাভের শতাংশ বের হয়ে যাবে এখানে সব সময় ক্রয় মূল্য থাকবে বিক্রয় মূল্য না অনেক সময় অঙ্কতে কিন্তু বিক্রয় মূল্য দিয়ে মানে করে দেয় এবং ওই অপশানে অ্যান্সারটাও থাকে ভুল হয়ে যায় এইভাবে ঠিক আছে যদি ক্রয় মূল্য না দেওয়া থাকে অঙ্কে তো আমরা বের করব ক্রয় মূল্য তারপরে এটা করবো তাহলে আমাদের অঙ্ক হবে আর যদি ক্ষতি বলা হয় তো উপরে হচ্ছে ক্ষতি নিচে ক্রয় মূল্য গুণিত একশো ঠিক আছে একই ধরনের আর পরে কয়েকটা অঙ্ক আছে অনুপাত দিয়ে তো সেগুলো আমরা দেখবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো তো আজকে প্রথম কোশ্চিন যেটা বলছে একটি শার্ট তিরিশ ডলারে কেনা কেনা হয় এবং চল্লিশ ডলারে বিক্রি করা হয় তো লাভের শতাংশ কত এটা এসেছে জিডি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শিফট ওয়ান এসেছিল আর কোসিনা ডলার দিয়েছিল ঠিক আছে থাকুক ডলারে আমাদের কোনো সমস্যা নেই বলছে তিরিশ ডলারে কেনা হয় আর চল্লিশ ডলারে বিক্রি করা হয় তাহলে এখানে ক্রয় মূল্য কোনটা তিরিশ তা আমরা লিখব নিচে তিরিশ আর উপরে কি লিখতে হবে লাভ তো যখন তিরিশ ডলারে কিনে চল্লিশ ডলারে বিক্রি করছে তো লাভ কত ডলার হচ্ছে দশ ডলার তো উপরে লিখবো দশ গুণিত একশো চলো ক্যালকুলেশন করলে শূন্য শূন্য কেটে গেল একশোকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তো তেত্রিশ দশমিক তিন তিন হবে ঠিক আছে অপশান সি চলো দুই নম্বর কোশ্চিন দেখো যদি একটি শার্টের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে হাজার পঞ্চাশ টাকা এবং নশো টাকা তাহলে লাভের শতাংশ কত তো লাভের শতাংশ বের করার জন্য আমরা নিচে ক্রয় মূল্য লিখবো এখানে ক্রয় মূল্য কী বলেছে ক্রয় মূল্য বলেছে নশো টাকা তো এখানে লিখবো আমরা নশো আর উপরে লাভ লিখবো তো বিক্রয় মূল্য হাজার পঞ্চাশ তো নশো টাকার জিনিস যদি হাজার পঞ্চাশে বিক্রি হয় তাহলে লাভ কত দেড়শো টাকা হচ্ছে মানে হাজার পঞ্চাশ থেকে নশো বাদ দিলে গুণিত একশো ঠিক আছে তো এটা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে কত ছ পনেরো নব্বই তাই তো তো এখানে একশোকে ছয় দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ বাই তিন মানে ষোলো দশমিক ষোলো পূর্ণ দুই আর তিন ঠিক আছে তো এখানে তো অপশানের ষোলো পূর্ণ দুই তিন নেই দশমিক রয়েছে তো ষোলো পূর্ণ ষোলো দশমিক ছয় ছয়টা ঠিক আছে অপশান এ হচ্ছে ষোলো দশমিক ছয় ছয় অ্যান্সার ওকে একজন দোকানদার একটি ফুলদানি পঁয়ত্রিশশো এ বিক্রি করেন যদি ফুলদানিটির ক্রয় মূল্য আঠাশশো হয় তাহলে লাভের শতাংশ কত আচ্ছা ক্রাই মূল্য লাভের শতাংশ আবার বলেছে এগুলো সব দু হাজার চব্বিশে আসা কোশ্চিন ঠিক আছে ক্রয়াই মূল্য আঠাশশো আর লাভ কত হচ্ছে তাহলে পঁয়ত্রিশশোতে বিক্রি করলে সাতশো টাকা লাভ গুণিত একশো তো এটা এটা কাটলে হবে চার সাতশোতে আঠাশশো আর এটাতে হবে চার পঁচিশে একশো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের পঁচিশ লাভ চলো একটি ঘড়ি ছ হাজারে কেনা হয় এবং পাঁচ হাজার পাঁচশোই বিক্রি করা হয় ক্ষতির শতাংশ কত তো একই ব্যাপার ক্ষতির শতাংশ বের করলে আমাদের ক্রয় মূল্যটা নিচে লিখবো অর্থাৎ যেটাতে কেনা হচ্ছে ছ হাজারে আর উপরে ক্ষতিটা লিখবো তো ছ হাজারের জিনিস যদি পাঁচ হাজার পাঁচশোতে বিক্রি করা হয় তার মানে পাঁচশো টাকা ক্ষতি গণিত একশো করে দাও ওকে তো এটা আমরা যদি করি তো শূন্য শূন্য কেটে গেল পাঁচ বারোতে এটা টাকা কাটলে পাঁচ বারো ষাট তো একশোকে বারো দিয়ে আমরা যদি করি তাহলে পঞ্চাশ বাই ছয় মানে পঁচিশ বাই তিন পঁচিশ বাই তিন মানে তিন আটে চব্বিশ আট দশমিক তিন তিন হবে ঠিক আছে তারপরে দেখো একটি চেয়ার আটশো টাকায় কেনা হয় এবং এগারোশো টাকায় বিক্রি করা হয় লাভের শতাংশ কত তো হচ্ছে আটশো টাকায় কেনা তার মানে আমরা নিচে লিখব আটশো এগারোশো টাকায় বিক্রি তার মানে তিনশো টাকা লাভ গুণিত একশো চলো কাটলে হবে তাহলে তিনশো বাই আট তাই তো তো আট দিয়ে আমরা যদি করি তিন আটে চব্বিশ এখানে ছয় সাতেরি ছাপ্পান্ন তার মানে সঁত্রিশ দিয়ে আসছে আর এখানে চার নম্বর পাঁচটির চল্লিশ তার মানে সৈত্রিশ দশমিক পাঁচই হবে তা অপশানে একটাই সঁত্রিশ রয়েছে সুতরাং আমরা এমনিতে অ্যান্সার করতে পারি দশমিক ওকে একটি জিনিস তেইশশো বাহান্ন টাকায় বিক্রি করে একজন ব্যক্তি সাতশো বাহান্ন টাকা লাভ করেন লাভের শতাংশ কত আচ্ছা আমি কি বললাম লাভের শতাংশ বের করার জন্য নিচে কিন্তু ক্রয় মূল্য লিখতে হবে কিন্তু এখানে দেখো এটা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর এটা লাভ দেওয়া রয়েছে লাভের জায়গায় তো আমরা সাতশো বাহান্ন লিখে দেব তা নিচে তো ক্রয় মূল্য লিখতে হবে নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে অনেক সময় আমরা কী করব যে তার তাড়াহুড়ো করতে গিয়ে এটা নিচে বসিয়ে দেবো আর এটা উপরে বসিয়ে একশো দিয়ে হয়তো দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে যেটা বেরোচ্ছে ওটা অপশানে রয়েছে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তার মানে বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বিয়োগ করে দিই তাহলে ক্রয় মূল্য মানে বের হবে তাহলে তেইশশো বাহান্ন থেকে সাতশো বাহান্ন যদি আমরা বিয়োগ করি তো দুই থেকে দুই বাদ শূন্য পাঁচ থেকে পাঁচ বাদে শূন্য তেরো থেকে সাত বাদ ছয় আর এখানে এক আর মানে ষোলোশো চলো এটাকে ক্যালকুলেশান করে নাও এটা হচ্ছে দেখো এককের অঙ্কে আমি যদি এটা ভাগ করি তো ছ সাতে বিয়াল্লিশ মানে দুই আসবে মানে এককের অঙ্কে নিশ্চয়ই সাত আসবে ঠিক আছে তার মানে সাতশো বাহান্নকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তো ষাটচল্লিশ আসবে অনেক করে দেখে নেবে আমি অ্যান্সার বলে দিলাম ষাটচল্লিশ কারণ এখানে দেখো এই ছয় আর সাতকে যখন গুণ করছি তখনই এককের অঙ্কে দুই আসছে ছ সাতে বিয়াল্লিশ আর এক এককের অঙ্কে একটাতেই সাত রয়েছে তো অ্যান্সার আমাদের অপশান বি হবে আর যদি সমস্যা হয় তো করে দেখে নেবে এখানে সাতশো বাহান্ন ষোলো চার সাথে সরি চার সাথে বল চার ষোলো চৌষট্টি পাঁচ থেকে চার বাতি এক সাত থেকে ছয় বাতি এক এই তো হয়ে গেলো ছ সাত বিয়াল্লিশ সাত থেকে সাত এগারো তাহলে ষাটচল্লিশ রামু পনেরো হাজার টাকায় জিনিস বিক্রি করে তিন হাজার টাকা লাভ করেন তার লাভের শতাংশ কত এখানেও ক্রয় মূল্য বিক্রি বের করতে হবে পনেরো হাজার টাকা বিক্রি করে তিন হাজার টাকা লাভ তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই বারো হাজার টাকা বারো হাজার টাকার জিনিস তিন হাজারে বিক্রি মানে লাভ করবে তাহলে তো পনেরো হাজারে বিক্রি করবে তার মানে ক্রয় মূল্য হচ্ছে বারো হাজার টাকা তাই তো তাহলে লাভ কত তিন হাজার গুণিত একশো তিন চারে বারো চার পঁচিশে একশো অপশান বি হচ্ছে অ্যান্সার ধার্য মূল্যের ষোলোর পঁচিশ টাকায় একটি বই বিক্রি করলে ক্ষতি হয় ঠিক আছে বইটি ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে আচ্ছা দেখো ধার্য মূল্য হচ্ছে ধার্য মূল্যের ষোলোর পঁচিশ বলেছে তার মানে পঁচিশ টাকা ধার্য মূল্য হয় এবং ষোলো টাকায় বিক্রি হয় বিক্রি হয় আর কি ঠিক আছে তো পঁচিশ টাকা ধার্য মূল্য এবং ষোলো টাকায় বিক্রি করলে কী বলছে এখানে ক্ষতি হয় এমনিতেই আমরা বুঝতে পারছি এটা পঁচিশ টাকার জিনিস ষোলো টাকা বিক্রি করলে তো ক্ষতি হবে তাই তো এবার ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত তো এটা ধার্য মূল্যটা বিক্রয় মূল্য তো অনুপাত বুঝতেই পারছো পঁচিশ আর ষোলো অপশন নিয়ে কিছু নেই অঙ্ক চলো যদি একটি পণ্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের পাঁচের আট অংশ হয় তাহলে লাভের শতাংশ কত আচ্ছা পণ্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের পাঁচের আট অংশ এখানে তার মানে আট যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ তাই তো আট বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে পাঁচ তো লাভ কত ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে আট দিয়ে বিক্রি করলে কত টাকা লাভ হবে তিন টাকা লাভের শতাংশ বের করতে বলেছে আমরা প্রথম অঙ্কটাতে মনে করবো যে আমাদের ক্রয় মূল্য বের মানে নিচে বসবে ক্রয় মূল্য কত পাঁচ টাকা লাভ কত তিন টাকা উপরে বসিয়ে দিলাম গুণিত একশো লাভের শতাংশ তো পাঁচ কুড়ি একশো তিন কুড়ি ষাট অপশান বি তারপরে চলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত সাত এগারো ক্ষতির শতাংশ কত আচ্ছা বিক্রয় মূল্য সাত আর ক্রয় মূল্য এগারো ক্ষতির শতাংশ তার মানে দেখো বিক্রয় মূল্য যদি সাত হয় আর ক্রয় মূল্য এগারো হয় এগারো টাকার জিনিস যদি ষাট টাকাতে বিক্রি করে ক টাকা ক্ষতি হচ্ছে চার টাকা ক্ষতি হচ্ছে তাই তো তো আমরা আর ক্ষতির শতাংশ বের করব কিভাবে নিচে কড়াই মূল্য অর্থাৎ এগারো টাকায় কিনেছে ষাট টাকায় বিক্রি করেছে ক্ষতি হয়েছে চার টাকা তার মানে চার উপরে যেহেতু ক্ষতির অংশটা লিখবো আমরা গুণিত একশো তো চারশো বাই এগারো আর চারশো বাই এগারোকে আমরা যদি চারশোকে যদি এগারো দিয়ে গুণ করি সরি ভাগ করি তাহলে তিন এগারো ছত্রিশ অপশানে অনেকটাতে তিন রয়েছে তাহলে এখানে নামছে চার শূন্য ও সরি 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 আমি ভুল করেছিলাম তিন এগারো তেত্রিশ না লিখে আমি ছত্রিশ লিখে দিয়েছি আচ্ছা দশ থেকে তিন মাস হচ্ছে সাত শূন্য তো ছয় এগারো এবং ছেষট্টি অর্থাৎ ছত্রিশ একটা অপশানের রয়েছে অপশান সি অ্যান্সার ওকে একটি বাল্বের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কুড়ি পঁচিশ লাভের শতাংশ কত তো বাল্বের ক্রয় মূল্য হচ্ছে কুড়ি আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ এটাই বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত তার মানে ক্রয় মূল্য কুড়ি বিক্রয় মূল্য পঁচিশ তো লাভ কত পাঁচ লাভের কী চেয়েছে শতাংশ চেয়েছে তার মানে নিচে লিখবো আমরা ক্রয় মূল্যটা কুড়ি লাভ লিখবো উপরে গুণিত একশো চলো ক্যালকুলেশন করো পাঁচ কুড়িতে তার মানে পাঁচ পাঁচে পঁচিশ পারসেন্ট লাভ অপশান সি ডিও না হয়ে গেল নাকি অপশান সি ঠিক আছে পঁচিশ পারসেন্ট একটি বইয়ের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত তিন চার লাভ ক্ষতির শতাংশ কত হবে আচ্ছা এখানে কিন্তু একটু কনফিউশন করেছে ঠিক আছে চলো কোনো সমস্যা নেই আমরা যেভাবে শিখলাম ওইভাবে করব। বইয়ের বিক্রয় মূল্য তিন ক্রয় মূল্য চার মানে চার টাকায় কোনো জিনিস কিনে তিন টাকায় বিক্রি করছে এটি তো বলছে বিক্রয় মূল্য তিন আর ক্রয় মূল্য চার তার মানে ক্ষতি হচ্ছে ওর নিশ্চয়ই ক্ষতি চার টাকা জিনিস তিন টাকায় বিক্রি করলে এক টাকা ক্ষতি তাই তো তো এখানে তো লাভের অপশানগুলো তো বাদ যেহেতু আমাদের ক্ষতি হচ্ছে তার মানে আমাদের ক্ষতি বের করতে হবে আচ্ছা এবার কিভাবে ক্ষতির শতাংশটা বের করব ক্রয় মূল্য কত চার টাকা চার টাকা জিনিস তিন টাকায় বিক্রি করছে এক টাকা ক্ষতি হচ্ছে তার মানে নিচে আমরা লিখব ক্রয় মূল্য চার আর উপরে লিখব ক্ষতির পরিমাণ অর্থাৎ এক একের চার মানেই হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটা আমরা জানি তো এটা তবুও একশো দিয়ে গুণ করে দেখে নিলাম পঁচিশ অপশান ডি হচ্ছে অ্যান্সার ক্ষতি হয়েছে দুটোতে পঁচিশ পার্সেন্ট আছে তাই আমি আগে লাফটাকে কেটেই দিলাম আমরা এখান থেকে বুঝতে পারছি এটা ক্ষতি হচ্ছে চার টাকা জিনিস তিন টাকা বিক্রি করলে তো এমনিতেই ক্ষতি হচ্ছে আমরা এমনি জেনারেল নলেজ বুঝতে পারছি তাই তো এখানে পঁচিশ ক্ষতি একটি ঘড়ি তার চিহ্নিত মূল্যের তিনের দশে বিক্রি করার সময় ষোলো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কী হবে আচ্ছা দেখো বলছে চিহ্নিত মূল্য মানে ধার্য মূল্য যে দশ টাকা ওর চিহ্নিত মূল্য রয়েছে এবারে তিন টাকায় সে বিক্রি করছে ঠিক আছে আর ওর ক্ষতি কত হচ্ছে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ক্ষতি তার মানে তিনের মানে আমরা ধরব তিন টাকায় বিক্রি করছে আর ষোলো পার্সেন্ট ক্ষতি হচ্ছে আচ্ছা দাঁড়াও দশ টাকার জিনিস যখন তিন টাকায় বিক্রি করছে তখন ষোলো পার্সেন্ট ক্ষতি তো এখানে আমরা এখানে কত ক্ষতি পাচ্ছি সাত এখানে ষোলো পার্সেন্ট ক্ষতি আচ্ছা তিনের মান করতে টা সাতের মান আমরা করতে পারি ঠিক আছে তো সাত মানে হচ্ছে আচ্ছা আমি আর একবার অঙ্কটাকে বলছি ভালো করে যে দশ টাকার জিনিস চিহ্নিত মূল্য রয়েছে তিন টাকায় যখন বিক্রি করছে তখন ষোলো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো আমাদের অবশ্যই ক্রয় মূল্যটা বের করতে হবে ঠিক আছে তার মানে দেখো যখন তিন টাকায় বিক্রি করছে তখন আমরা আমরা কি বলছি ষোলো পার্সেন্ট ক্ষতি পাচ্ছি তার মানে আমরা এখানে এর বিয়োগ করবো সাত এর সাতের মানটাকে আমরা ধরব আচ্ছা এটা না করে আমরা যদি এইভাবে করি আচ্ছা ষোলো পার্সেন্ট ক্ষতি মানে কি নিশ্চয়ই চুরাশি একশো টাকার জিনিস চুরাশি টাকায় বিক্রি করছে এটা বুঝতে পারি এটা বুঝতে অসুবিধা হবে ঠিক আছে ষোলো পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস ষোলো টাকা কমে বিক্রি করছে একশো টাকার জিনিস যদি থাকে তো ও চুরাশি টাকা বিক্রি করবে তখন ষোলো টাকা ষোলো টাকা কম হবে মানে ষোলো পার্সেন্ট ক্ষতি হবে এখানে বিক্রি করছে তো তিন টাকা তাই তো তার মানে আমরা চুরাশির মানটাকেই তিন ধরব এতক্ষণ আমি উল্টা পাল্টা বলছিলাম ঠিক আছে একশো টাকার জিনিস তিন টাকায় মানে একশো টাকার জিনিস চুরাশি টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট ক্ষতি হয় এই অনুযায়ী তার মানে চুরাশি টাকায় বিক্রি করেছে একশো টাকার জিনিস তো চুরাশির মানে এখানে বলছে যে তিন টাকায় বিক্রি করছে তো চুরাশি মানেই তিন আর একশো টাকা আমরা ক্রয় মূল্য ধরেছি তো একশো মান কত তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব ঠিক আছে তো এখানে তিন গুণিত একশো বাই চুরাশি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো হয়ে যাবে কত তিন আঠাশে সরি এখানে আঠাশ হবে তিন আঠাশে চুরাশি তার মানে একশো বাই আঠাশ আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি একশো বাই আঠাশ পেলাম কি একশোর মান মানে ক্রয় মূল্যটা তো ক্রয় মূল্য হচ্ছে একশো ক্রয় মূল্য হচ্ছে একশো বাই আঠাশ ঠিক আছে এবার এখানে কী চেয়েছে চিহ্নিত মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত ক্রয় মূল্য আমরা একশো বাই আঠাশ পেলাম আর চিহ্নিত মূল্য কত ছিল এই যে দশ দশ টাকাতেই তো তিন টাকাতে করে তাই তো তো চিহ্নিত মূল্য হচ্ছে দশ এদের অনুপাত বের করব বাস হয়ে যাবে অঙ্ক আমাদের তো এখানে নিচে আঠাশ আছে তো এটাকেও আঠাশ দিয়ে গুণ করে দাও এটাকে আঠাশ দিয়ে গুণ করলাম আর এটাকেও আঠাশ দিয়ে গুণ করলাম তাহলে এটা হয়ে গেল আঠাশ কে এটা এটা যদি আঠাশ দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে দুশো আশি আর এটাকে আঠাশ দিয়ে আঠাশ আঠাশ কেটে যাবে এটা হয়ে যাবে একশো তো আঠাশ বাই দশ মানে চোদ্দো বাই পাঁচ তার মানে এটা হয়ে যাবে দুই দিয়ে কাটলে চোদ্দো আর এটা হয়ে যাবে পাঁচ তো চোদ্দো পাঁচ অপশান সি হচ্ছে অ্যান্সার ওকে চলো তারপরে একটি মোবাইল পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় মোবাইলটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রম অনুপাত কত দেখো পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে কি পঁচাত্তর টাকায় বিক্রি করছে তাহলে তো পঁচিশ পার্সেন্ট ওর ক্ষতি হয়েছে যেমন এর আগের অঙ্কটাতে একশো টাকার জিনিস চুরাশি টাকায় বিক্রি করছিল তো ষোলো পার্সেন্ট ক্ষতি হচ্ছিলো ঠিক একই রকম পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস পঁচাত্তর টাকায় বিক্রি করবে আর এখানে কী চেয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত তো এটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা এখানে পঁচিশ টাকা ক্ষতি হয়ে গেল তার মানে এটার আর এটা অনুপাত কত হবে এটা চার পঁচিশে এটা তিন পঁচিশে চার আর তিন অপশান বি ওকে